আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের বুঝাবো যে নবজাতক বাছুরের যত্ন, বাছুর বাচ্চা দেওয়ার পরে সে বাছুরকে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, এগুলো নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। যে এখানে যে বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাছুরটার বয়স আপনার আজকে 6 দিনের মতো। তো যাই হোক, আমি নবজাতকটাকে নিয়েই কথা বলবো, কিন্তু এই বাছুরটাকে আমি দেখাবো, কারণ একটা মেন উদ্দেশ্য হলো এই বাছুরটাকে দেখানোর। একটা ফলে ধরেন যে এটা তো আপনার ধরেন ভালো পার্সেন্টেজের বাচ্চা, মিনিমাম আপনার 95% মতো হবে বা এরকম ওই কাছাকাছি। তো আপনার এটা তো আসলে বাংলাদেশে ওয়েদারের সাথে তো এটা ম্যাচ করে না, তো এর জন্য কিন্তু এটার কিন্তু জ্বর থাকে। এরা জ্বর থাকে, সে জ্বরটা আমরা কিভাবে বুঝব? অনেক আমরা আছি প্রান্তিক খামারি, সে জ্বরটা তো আমরা বুঝতে পারি না। তাহলে এটার কি লক্ষণ থাকে যেটার জ্বর হয়, বা এই বাছুরটাকে আমাদের করণীয়টা কি? আমি আপনাদের ভিডিও ক্লিপে দিয়ে দিব যেটা নবজাতক বাছুর মাত্র সবে ডেলিভারি হয়েছে সেই বাছুরের যত্নটা আমি এটা দিয়েই বুঝাচ্ছি। সাপোজ এই বাছুরটা, ওটা তো ভিডিও ক্লিপে আমি দিয়েই দিব, এটা নিয়ে আমি কিছু কথা বলি। তো সাপোজ এই যে ধর এই বাছুরটা আমার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর এই বাছুরটাকে আমার কী করতে হবে? এই বাছুরটাকে আমার প্রথমত ডেলিভারির পর মায়ের কাছে নিতে হবে, কারণ যখনই ডেলিভারি হয় মায়ের কাছে যদি না নেয় বাছুরটা, তাহলে কিন্তু মা কিন্তু বাছুরটাকে চিনতে পারবে না। এর ফলে কিন্তু আপনার গরু কিন্তু দুধ দোহাতে কিন্তু হ্যাম্পার হতে পারে আমাদের, কারণ যখন চিনবে না তখন তো ও কাছে নিতে দিবে না। আর যখনই আপনারা মনে করেন অনেক সময় পরে নেবেন বাছুরটাকে, তখন কিন্তু মা কিন্তু আর বাছুরটাকে কিন্তু গ্রহণ করে নেবে না, যেগুলো প্রথম প্রথম বাচ্চা দেয়, এরকম কিন্তু হয়েই থাকে। এর জন্য যখন সবে বাচ্চা দিল, তখন বাছুরটাকে আপনার মনে করেন যে গাভীর কাছে নিতে হবে। গাভীর কাছে নিলে শরীরে যে আপনার যে ধরনের যে পানিগুলো থাকে, পানি বলতে যে আপনার মিউকাসটা থাকে, মা যখন আদর করে চেটে দিবে তখন কিন্তু সেটার কিন্তু শরীরটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে, এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তখনই বৃদ্ধি পাবে যখন কিনা সে শাল দুধ খাবে। শাল দুধে কিন্তু প্রচুর পরিমাণ ইমিউনিটি তৈরি হয় একটা গরুর, যতখানি করে স্টমাকে প্রয়োজন হবে ততটুখানি কিন্তু শাল দুধ থেকে কিন্তু কভার করতে পারবে। সেটা কিন্তু অন্য অন্য দুধ থেকে কিন্তু সেটা পাওয়া যায় না, সবে মাত্র শাল দুধ থেকে পাওয়া যায়। তো এর জন্য আমরা বাছুরটাকে গরুর কাছে দিব, সেটাকে চিনতে সহযোগিতা করব, তারপরে আমরা মানে দুধ খাওয়াবো শাল দুধ। যখন শরীরটা একটু সুস্থ হয়ে যাবে তখন আমরা গরুকে কিছু টুটকা বা কিছু নিয়ম থাকে সেগুলো করতে হয়, সেগুলো আমি ভিডিওতে নাই বলি, যার যার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, তো মানে সেটা করলে আর কি গরু ওরকম পাগলাম করে না। তো যাই হোক, এই বাছুরটাকে যখন মায়ের কাছে নিয়ে দিবে তখন কিন্তু মা আদর করবে, মা ধরেন ওর দুধটা বাছুরকে খাওয়াবে। তো তখন যদি বাছুরকে যদি দুধটা, বাছুর তো মানে সবে জালি বাছুর বা তো মূলা বাছুরই অনেকেই বলে, তো সেটা যদি না খেতে দেয় তাহলে কী করতে হবে? তাহলে আমাদের গরুর থেকে দুধ দোয়ানোর পরে বাছুরটাকে আমাদের সতর্কতার মাধ্যমে ফিডার ব্যবহার করতে পারেন, তারপরে কোনো বোতল ইউজ করতে পারেন, ফিডারই ভালো, মানে এরকম ইউজ করে আপনারা দিতে পারেন, মানে সে শাল দুধটাকে দিতে পারেন। আপনারা শাল দুধটা দিবেন, শাল দুধটা দিলে যে আমি যেটা বললাম আর ইমিউনিটি তৈরি হবে। তো এরকম ফলে আপনারা দিলে কিন্তু গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। আরেকটা কিছু আমাদের করণীয়, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে গরুটা তো তখন বেহুশ থাকে, গরুটা যেন বাছুরের পায়ে যেন কোনো রকম কোনো আঘাত না লাগে, কারণ তোর ওর পাটা নবজাতক বাচ্চাদের মতো খুবই সফট, খুবই হাড়গোড় কোথাও না লেগে আপনারা মনে করেন একটা সমস্যা তৈরি হবে। তো এরকম করা যাবে না, খেয়াল রাখতে হবে। সব থেকে বেশি খেয়াল রাখতে হবে কোনটাই জানেন? নাভিতে, বাছুরের যে নাভি থাকে, যে নার থাকে সেটাই। দেখা অনেকেই বলছে যে গরুটা নাকি মানে মানে শান্ত না, শান্তশিষ্ট না, এগুলোটা কেমন করে? তো আজকে তো এরকম নাই, আমি একটু দেখাই, এটা নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো, বুঝছেন? তো এই যে আমার এই গরুটার দুধ কিন্তু এইটাও খায়, বুঝছেন? আর এটার উলান দেখাই আমি একটু, এটার উলানটা তো আমি আসলে দেখাইতে পারতেছি না, এটা দুধ খাইতেছে, এটা কোনো ভেজাল নাই। এই যে আমি গরুটার কাছে আসছি, কিন্তু এই যে আমার হাত, যে আমি গরুটাকে কিন্তু হাত দিতেছি, কোনো ভেজাল নাই। তাইলে আমি কি বলবো আর, আমি পরে কথা বলবো, হ্যাঁ পরে কথা বলবো, শুধু আমি দেখাইলাম, আমার এই বাছুরটার জন্য আমি দেখাইতে পারি না, ওইটার দুধ আমার এই বাছুরে খায়। আমি একটু বাছুরের তল দিয়ে একটু দেখাই, এই তো বাছুরে খাইতেছে। দোয়া করবেন সবাই এদের জন্য, নতুন মেহমান। এই যে
নিয়ম এইভাবে বাসুরের যত্ন করার, তাই না? ভাই নাকে কানে কি এর রস দিছেন না? মল খাইছিল তো এর জন্য আসলে নাকে কানে ই দেওয়া হয়েছে। আপনার সারবাসুর ও এখনো দেখেন নাই না? ভুলে ভালো আছে তারপর বকো না। আমগোবার একটা হয়েছে, আমগোবার তারপর কবে এলো? আমগোবার তো একদিন অনেক আগে আমি সারবাসুর দেখছি, পরে এলো। আমি আর সুমনা মানে খবর করে গেছিলাম আব্বারে নয়াপাড়া, কইছে আব্বা বকন বছর হয়েছে বাতাস নিয়ে নাও। সারবাসুর না আসলে গরু ডেলিভারির পরে সামনে ইয়া দিছে, জঙ্গলের মধ্যে রাত্রিবেলা বাচ্চা দিছে তো ওই জন্য সামনে জঙ্গলের মধ্যে মানে বাচ্চাটাকে রাখছে চাটার জন্য দিছে। কারণ বেশি ভাবে চাটলে বেশি চাটলে ওই শরীরটা মানে সুস্থ হয়ে যায়, মানে সুস্থ বলতে শরীরে পানি শুকায় গেলে আর কি গোটা সুস্থ হয়ে যাবে এইটাই। এরকম তো আসলে একটা বাসুরের যত্ন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এখন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইলাম। আর গরু সবসময় আসলে বাচ্চা দেওয়ার পরে বাছুরের শরীরে তো চাটেই, কিন্তু আবার মানে নাড় চাটতে যায়, নাড় তো চাটা যাবে না, কারণ নাড়ে যদি আবার ছিঁড়ে যায় তাহলে ব্লাডের বেড়ে যাবে। তো ব্লাড বেড়ে গেলে তো সেটার তো অনেক রিস্ক হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ফুলে গিয়ে সেইখানে কিন্তু ওই যে আপনার ইয়ে সমস্যা হয়ে যায়, নাড়ের সমস্যা হয়ে যায়। তো এর জন্য সবসময় একটু খেয়াল রাখবেন যে বাছুর যেন না ভিতে না চাটে, এরকমভাবে একটু খেয়াল রাখলেই হবে। আর গরু সাধারণত একটু পাগলামো করবে, এটা আরেকটা বিয়ানি দিছে, এটা দ্বিতীয় বিয়ানি না ভাবি? আচ্ছা দ্বিতীয় বিয়ানি, তো এরকম একটু করবেই। তো আসলে আমি আর মানে পরের ইয়া এটুকু আমি আপনাদের দেখালাম, পরে আমি বিস্তারিত আপনাদের সাথে মানে শেয়ার করব যে গরু মানে বাচ্চা দিলে কী কী যত্ন করতে হবে বা কী কী যত্ন প্রয়োজন। আর আরেকটু বলে নেই, গরুটা কিন্তু আপনার বাছুরে অনেকক্ষণ পেইন হয়েছে বা মল খেয়েছে বলে বাছুরে কিন্তু আদার রস কিন্তু একটু নাকে একটু কানে একটু দিয়ে দিছে, তাহলে কিন্তু বাছুরটা একটু মানে হাঁচি দিবে, হাঁচি দিলে ভিতরে যতটা কফ আছে সেটা কিন্তু ই হয়ে যাবে। তো এখন একটু পরে শাল দুধ খাওয়াবে, এটাই নিয়ম। কারণ গরুর যে অরিজিনাল যে পুষ্টির যে এইটা, শরীর দ্রুত সুস্থ হয়ে যাবে বা রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি বলেন না কেন, সেই ইমিউনিটি হতে সহযোগিতা করবে আপনার শাল দুধে। তো সেটা একটু পরে খাওয়াবে। আমি ভিডিওটি এখানে মানে পুরো ভিডিও কথা বলবো। তো এই ভিডিওটি এই এতটুক থাক, পরে বিস্তারিত আমি অন্য বিষয়ে কথা বলবো যে কী কী করা লাগবে, কখন কতটা পরিমাণ খাওয়াবেন সেটা নিয়ে কথা বলবো, বা বেশি খাওয়ালে ক্ষতি কিনা। তো চলুন আমরা জেনে নিই। ভালো ভালো গরুর কিন্তু আপনার ইয়া হয়, এই যে ধরেন যে নাভিতে অনেকগুলা কিন্তু নাড় হয়, তো সেই নাড়গুলা কিন্তু বাছুরে কিন্তু কিছু করতে পারবে না। গাভিতে গাভি কিন্তু অনেক চাটবে, আদর করবে, ও তো আর বুঝবে না, আর ওইখানে গাভির বেশি পছন্দ। তো এরকমভাবে যদি ও নাড়াচাড়া দিয়ে যদি মনে করে নাড়টাকে যদি ছিঁড়ে ফেলে বা কোনো রকমই হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু জীবাণু ঢুকবে, মাটিতে শুবে, গোবর ঠোবর লাগবে মানে লাগবে, তাহলে কিন্তু এই সমস্যা সৃষ্টি হবে। তো এর জন্য আমাদের সবসময় ওইখানে খেয়াল রাখতে হবে, বা ওইখানে আমাদের আপনার এই যে প্রভি সেপ বা এগুলা দিতে পারেন, বা কাঁচা হলুদ বেটে দিতে পারেন, মানে জানি গাভি জানি করতে পারে না, আর এগুলা দেওয়ারও প্রয়োজন নাই। আপনারা গাভিটাকে মানে গাভির বাচ্চাটাকে যে নবজাতক যে বাচ্চাটা, সে বাচ্চাটাকে আপনি একটা মানে ইয়ার ধারা গামছার ধারা সেটাকে বেঁধে দিবেন, মানে বেশি টাইট করে না, নর্মালিভাবে বেঁধে দিবেন। জানি কি না সেইটা আপনার গাভিতে চেটে যেন সেটাকে নাড়টাকে ছিঁড়তে না পারে, এবং সেখানে যেন কোনো ক্ষত স্থান না হয়, ক্ষত না হয়ে জানি কোনো সমস্যা আপনার রূপান্তর না নিতে পারে। তো এটাই আসলে একটা নবজাতক বাছুরের যত্ন সবথেকে বেশি প্রয়োজন যেটা হয়, আমি বই শাল দুধটা আপনারা সবাই জানেন সেটা ইমিউনিটি তৈরি করে। এর জন্য আপনারা সব সময় শাল দুধটাকে খাওয়াবেন, এবং বাছুরটাকে এই যে যে কথাটা আমি বললাম যে আপনার বাছুরকে ইয়ার ধারা গামছার ধারা বেঁধে দিবেন, তো এরকমই করবেন। এরকম একটা নবজাতক গরুর দরকার। আর একটা গরু আরেকটা কথা বলি, আমি বাচ্চা ডেলিভারি হয়েছে বেটা আপনার মানে গরুটা বাচ্চাটা খুব দ্রুত শ্বাস নিচ্ছে,
খুব দ্রুত শ্বাস নিচ্ছে, সেই শ্বাসটা নেওয়ার কারণ কি সেটা নিয়েও আমি কথা বলবো। আসলে শ্বাস নেওয়ার মূলত কারণ গরুটা মানে বাচ্চাটা হয়তো অনেকক্ষণ ধরে এই গাভীটার পেইন উঠছিল, আপনারা সঠিকভাবে ডেলিভারি করার নাই, ফলে পেটের ভিতরে থাকতে থাকতে সেই মিউকাসটা কিন্তু খেয়ে ফেলছে, মানে মিউকাসটা। তো এর জন্য কিন্তু গরুটা কিন্তু মানে নাক মুখ দিয়ে কিন্তু মিউকাস খেয়ে ফেলছে, এর জন্য কিন্তু ফলে শ্বাসকষ্ট হচ্ছে, এরকম কিন্তু অনেক সময় হয়। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের নাকে এবং কানে বড় বড় নিঃশ্বাস নিয়ে ফু দিতে হবে, বড় বড় নিঃশ্বাস নিয়ে শ্বাস দিতে হবে ওটার ভিতরে, নাকে এবং কানে এরকম দিতে হবে। লেজ ভালোভাবে আপনার ম্যাসেজ করতে হবে, এরকম করা লাগবে। আর যেটা আপনারা করতে পারেন, আদার রস, এটা আপনারা নিজে মুখে আদাটা পরিষ্কার করে নিজে মুখে চাবিয়ে সেটার আপনার নিঃশ্বাসটাও দিতে পারেন, নাকে মুখে কানে এটাও দিতে পারেন, বা আদার একটুখানি ক্রস করে অল্প অল্প একটু ঝাঁস দিতে পারেন, ফলে ও হাসি দিবে। হাসি দিলে কী হবে, ওর বুকের মানে বুকে যে আপনার কপটা যে আপনার লেগে আছে বা জমাট বেঁধে আছে সেটা কিন্তু চলে যাবে, ফলে আস্তে আস্তে সেটাকে কন্ট্রোল আসবে। তো এরকমভাবে আমার একটা নবজাতক বাছুরকে যত্ন দিতে হবে, এরকমভাবে নবজাতককে যত্ন রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। আমি আরেকটা কথা বলি, একটা খামারে আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটা খামারে আমি গিয়েছিলাম ধামরাইতে। তো সেই খামারে একটা সমস্যা হয়েছিল, গরুটা মানে মায়ের কাছে বাছুরটাকে বেঁধে রাখছে, মা শুয়ে পড়ছে, বাছুরের মাথাটা মায়ের নিচে পড়ছে, নিচে পড়ার ফলে কিন্তু বাচ্চাটা কিন্তু মারা গেছে। তো অনেক বড় গাভী, ওইটাও অনেক মোটামুটি ভালো দুধ দেয়, 15-17 লিটারের উপরে দেয় আমাকে বলছে, গরুটা ভালো যাই হোক। তো এই যে দেখেন একটা বাচ্চা খামার থেকে নষ্ট হয়ে গেল, তাহলে ফলে কি হলো, আমাদের গাভীটা কিন্তু একটা মানে খুঁতা হয়ে গেল, ধরতে গেলে সেটা একটা বাচ্চা ছাড়া একটা গাভীর দাম আছে, কোনো দাম নাই, যত সম্পদই হোক না কেন একটা বাচ্চা ছাড়া একটা গাভীর দাম নাই। তো আসলে এরকমভাবেই একটা গাভীর যত্ন দিতে হবে, একটা গাভীর এরকমভাবেই যত্ন রাখা লাগবে। আর গাভীর যত্ন কী করতে হবে আমি এটা পরে ভিডিওতে বলবো, বা এই ভিডিওতে একটুখানি বলে দিই। একটা গাভী অনেকেই বলে কি জানেন, যে গরু মানে বাচ্চা দিছে উলান চাপের ভয়ে কিন্তু গরুকে কিন্তু যত্ন কমিয়ে দেয়, এটা কিন্তু অনেক খামারের রেকর্ড আছে, মানে খামারের কথা নাই বলি, অনেক মানুষের রেকর্ড আছে আমার কাছে অসংখ্য, কারণ এরকম ফোন ফোন আসে বা ওষুধপাতি আমি কুড়িয়াতে পাঠাই, সেটাও জানেন আপনারা। তো আমি তাদের বলবো যে দেখেন, আসলে আমি কী বলবো, অনেকের গরুপালা আমার গরুপালা পুরোটাই ভিন্ন, অনেকে ধনী মানুষ ধনী কোয়ালিটিতে তার খামার পরিচালনা করে, এর জন্য আসলে হইতে পারে জানি না। আমি আমার অভিজ্ঞতা থেকে আমার খামারে আমি পর্যবেক্ষণ করতেছি, লালন পালন করতেছি আমি আমার সাজেশন মতো। হ্যাঁ, এর জন্য আমি আমার সাজেশনের সাথে মোটামুটি অনেকের মিলতে চায় না, অনেকের আবার যেটা আমার সাজেশন মানতে চায় তাদেরকে আমি মিলিয়ে দিই আল্লাহর রহমতে, ভালো ভালো। অনেকেই যদি আমার সাজেশনে অনেকেই কমফোর্টেবল মনে করেন কমেন্টস করে জানাতে পারেন। তো যাই হোক, তো এরকমভাবে একটা গাভীর আপনার মনে করেন যে বাচ্চার যত্নর কথাটা আমি বললাম, তো পরে আমি গাভীর যত্ন নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নাই। তো এই ভিডিওতে আমি একটা নবজাতকেরই দেখাবো, যে আপনারা ভিডিওতে ক্লিপে দেওয়া আছে দেখে নিন, যে গাভী যত্নের পরে সে কী দিচ্ছে, সে আদার রসটা কিন্তু দিচ্ছে। হ্যাঁ, সে আদার রসটা কিন্তু দিচ্ছে, আর সে বাচ্চাকে আপনার পর্যাপ্ত পরিমাণ বললে ভুল হবে, মানে পর্যাপ্ত বলতে একটা গরুকে আপনার যতখানি প্রয়োজন, আসলে অনেক অনেক গরুর কিন্তু ইমিউনিটি ওরকমভাবে তৈরি হয়ে থাকে না, এর জন্য শালদুধটা কিন্তু একটা মাতলমও একটা দুধ, এর জন্য শালদুধটা যদি আপনি ওকে পেট ভরিয়ে খাইয়ে ফেলেন তাহলে কী হবে, ওটা কিন্তু মানে একটা মতের একটা নেশা যেমন থাকে এরকম কিন্তু একটা নেশা কাজ করবে। তো এর জন্য ওটাকে পেটে একটু ক্ষুদা ক্ষুদা রেখেই খাওয়াতে হবে, প্রথম দিন আপনি খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই, পেটে ক্ষুদা রেখে খাওয়াবেন, কারণ ওকে যদি বেশি খাওয়ান ও কিন্তু শুধু শুয়েই থাকবে, কারণ ওর শরীরে একটা মানে এই কাজ করবে। তো এর জন্য ওটাকে মানে যতখানি প্রয়োজন ততখানি দিবেন, তা না হলে ফলে কী হবে, গরু কিন্তু আর মায়ের কাছে যাবে না, বাচ্চাটা মায়ের কাছে না গেলে মনে করেন যে সে মায়ের আপনার দুধ পানাতে সমস্যা হবে, ওলানের চাপ চলে আসবে, ম্যাস্টাইটিস চাপ বলে যেটা বলে ম্যাস্টাইটিস নাই বলি আমি, ওলানে একটা শক্ত শক্ত ভাব হবে। তো এর জন্য বাচ্চাটাকে মোটামুটি যতখানি প্রয়োজন ততখানি খাওয়াবেন, খাওয়ানোর পরে আবার একটু পরপর দিবেন, মানে ক্ষুধা রাখবেন পেটে, ক্ষুধা রাখলে কী হবে, ও একটু পরপর মায়ের কাছে যাবে বা আপনাদের দুধ দোহাতে মানে সুবিধা হবে, এটা একটা টেকনিক আছে। তো যাই হোক, কথা বললাম আমি, কতটুকু ভালো লাগবে জানি না, আশা করি সবার ভালোই লাগবে। তো সবাই অনেক দোয়া করবেন, এটা আমার বকনা বাচ্চা, এটাকে হিট দেওয়া হয়েছে, মাসখানেকের বেশি হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে, হয়তো মাসখানেকের বেশি হবে। তো এটাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার খামারের জন্য, দোয়া করবেন আমার জন্য, জানি প্রতিটা আপনার প্রতিটা পদক্ষেপ যেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারি, ভালো কিছু তুলে ধরতে পারি, এটাই নিয়েই কতখানি কে উপকৃত হবেন জানি না। তো আশা করি সবার উপকারেই আসবে, কারণ এরকম আপনার ভিডিও বা অনেক কথা প্রয়োজন অনেকেরই।
তো সবার ভালো লাগবে না এটাও আমি জানি, কারণ অনেকে এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে অনেক কমেন্টস আসবে সেটাও জানি। তো সেটাকে আমি পরোয়া করি না, সেটাকে আমি কি বলবো আর, সেগুলোকে অনেক পিছনে ফেলে আমি সামনের ধাপে যেতে চাই। সেগুলো চাইলেও আমাকে নিচে নামাতে পারবে না, অনেক চেষ্টা করেছে, অনেক অনেক বাজে বাজে করেছে, কিন্তু সে আমাকে অ্যাটাক করার চেষ্টা করেছে, বাট আমি অ্যাটাক কিন্তু হই নাই। কারণ অ্যাটাক হওয়ার কোনো প্রশ্নই উঠে না, যে মানুষ যেরকম কিছু কিছু কথা আছে, বলে কি মানে বৃক্ষ তোমার নাম কি, বলে ফলে পরিচয়, ওই মানুষগুলার কিন্তু এই কথাই পরিচয়, তারা কেমন ফ্যামিলির এবং কেমন লোক বা কেমনই। অন্যের জন্মের কথা বলে, সে নিজেরই জন্ম সেটা ভালো করে জানে না। আমি কথা বাড়াতে মোটেও চাই না, আমি চাই আপনাদের যারা আমার এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষী, যারা আমার কথায় অনুপ্রেরণা পায়, যারা আমাকে ভালোবাসে, যারা আমার খামারকে সাপোর্ট করে, যারা আমাকে ছোটোবেলার থেকে চোখের সামনে দেখে আসতেছে, আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আমি তাদের জন্য না, শুধু যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।